আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে আমি একটু মাথায় কোনো প্যাক লাগানোর খোঁজ করছিলাম, আর শেষ পর্যন্ত ব্যায়ামে একটু মেথির গুঁড়া পেয়ে গেলাম, আর সেটিকে আমি পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখছি, যাতে করে পানিতে ভিজে যাওয়ার পর আমি এটিকে চুলে লাগিয়ে নিতে পারি। তবে আপনারাও যারা মেথির গুঁড়া ব্যবহার করে থাকেন, অর্থাৎ ভিজানো গোটা মেথির পরিবর্তে যদি মেথির গুঁড়া ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটিকে বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তো মেথিগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি সকালের খাবার খেতে চলে আসলাম। আর সকালে আজকের খাবার হচ্ছে, আপু এখানে গিলা কলিজা ভাজি করেছে আলু দিয়ে। তো এইটা যারা মেসে বা হোস্টেলে থেকেছেন তাদের জন্য একটা স্পেশাল আর ফেমাস একটা খাবার, সবাই জানেন। আর এখানে ভাত খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম যে কফি খাওয়া যাক, তো আপু এই কফিটা বের করলো, এটা নতুন একদম ইনটেক। আপু বলছিল যে সেও কখনো এটা ট্রাই করেনি, তো আজকেই ফার্স্ট টাইম এটা আমরা ট্রাই করব, তো দেখা যাক কেমন লাগে। তো এটি মূলত ব্ল্যাক কফি, এটার সঙ্গে চিনি এবং দুধ এক্সট্রা অ্যাড করতে হবে, এই ছিল আসলে এটার ধরন। তো এটির প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে একটা বেশ ভালো গন্ধ বের হয়েছে, যেটা কিনা সাধারণত বাংলাদেশের তৈরি যে কোনো কফির জন্য সেই স্মেলটা থাকে না। একটা পুরো পুরো গন্ধ তো সব কফিরই থাকে, এছাড়া ন্যাচারাল একটা স্মেল সেটা অন্যরকম হয়, আর ভালো কফির ক্ষেত্রে সেই স্মেলটা একদম পাওয়া যায়। আর আপু ওইদিকে কফি বানাতে চলে গেল, আর আমি রুমে আসলাম, এসে এই কাপড় চোপড়গুলো কেটে ঠিকঠাক করে নিচ্ছি আজকের জন্য, যেটুকু আমি সেলাই করব। এর মধ্যে কফি এসে হাজির হয়ে গেল, আর কফিটা বেশ স্ট্রং ছিল, খুব টেস্টি ছিল, খেতে ভালোই লেগেছে। তবে আজকের জন্য চিনি একটু বেশি হয়েছিল, আমি সাধারণত কফিতে এত পরিমাণ চিনি খাই না। তো আমাদের কফি খাওয়া দেখে নুহাদ সঙ্গে সঙ্গে বায়না করছিল যে ও খাবে, জাস্ট সান্ত্বনা পুরস্কার হিসাবে ওকে কাপে করে একটু দেওয়া হয়েছে, তো সেটাতেই সে আপাতত খুব খুশি, এখন জানি না পরে কি করবে। তো যাই হোক, ও একটু একটু করে খাচ্ছিল আর আমরা তো খাচ্ছিলাম, আর এখানে একটা মুভি দেখছিলাম, তো এটা সাউথ ইন্ডিয়ান একটা সাসপেন্স মুভি আর কি, বেশ ভালোই ছিল। তো এভাবে মুভি দেখতে দেখতে কফি খেতে থাকলাম কিছুক্ষণ। তো কফি খাওয়া শেষ করে আমি যে প্যাকটা ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ মেথি গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দেখতে চলে আসলাম। তো দেখেন, একদম আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম, মেথিটা একদম সব পানি শুষে নিয়ে বেশ পরিমাণটা বেড়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, আর একদম ঠিক একটা অবস্থায় চলে এসেছে। তারপরে আমি একটা কলা এখন ব্লেন্ড করে নিব, আর সেটা এই মেথির সঙ্গে মিক্স করে নেব। তো আমি সেই জন্যই বলেছিলাম যে যারা গোটা মেথির পরিবর্তে গুঁড়া মেথি ব্যবহার করবেন, এটিকে একটু ভালো অবস্থায় নিয়ে আসার জন্য ভিজিয়ে রাখা আবশ্যক। তো যাই হোক, কলা আর মেথি আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, কলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে একটা মালটা ছিল, যদি মালটাটা না থাকতো আমি লেবু চুলে দিতাম, বাট মালটাটা ছিল, ফলের ঝুড়িতে প্রায় শুকিয়ে যাচ্ছিলো, যার কারণে মালটাটা মাঝখান দিয়ে কেটে আমি মালটার রসটা সম্পূর্ণ এই প্যাকের মধ্যে চিপে নিচ্ছি, এবং একসঙ্গে চামচ দিয়ে মিক্স করে এটাই আমি আজকে চুলে লাগিয়ে নিব। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমি লেবুর পরিবর্তে কেন মালটা ব্যবহার করেছি, কেননা লেবু মালটা দুইটাই ভিটামিন সি, তো দুইটাই একইভাবে চুলের জন্য উপকারী। তো আমি চুলে প্যাক লাগিয়ে এখানে বসে আছি, আর নুহাত খেলা করছিল মেশিনের সঙ্গে, তো নতুন অবস্থায় কাঁচি দিয়ে খোঁচাখুচি করে মেশিনটার 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, ছোটো বাচ্চা মানা করলেও শোনে না বেশিরভাগ সময়, আর তারপরে সে ঘুমিয়ে গিয়েছিল গোসল টোসল করে, আর ঘুম থেকে ওঠার পর কেকের বায়না ধরেছিল, যার কারণে আপু এখানে ডিম বিট করে নিয়েছিল ওকে কেক খাওয়াবে বলে, কেক বানিয়ে দেবে বলে। তো তারপরে আমি এই আমটা খেতে বসলাম, অর্থাৎ সবাই একটু একটু করে খেয়েছি। এটা আমাদের একটা নতুন গাছের প্রথম আম, যেটি কিনা ছোটো চাচা আমাদের বাড়ির পাশে লাগিয়েছে এবং সেটিকে নুহাতের জন্য দিয়েছে। তো সবাই যাই হোক একটু একটু করে খাওয়া হয়েছে, আর আমার জন্য আটিটা বরাদ্দ ছিল, সেটাই খাচ্ছি। এরপরে দুপুরের খাওয়ার পালায় এখানে আপু চিংড়ি মাছ দিয়ে
বইকুচু আর সঙ্গে বেগুন দিয়ে রান্না করেছে, চরচরি আর কি এক টাইপের, তো ভালোই হয়েছে। বাট আমি তো অ্যালার্জির জন্য বেশিরভাগ সময় অ্যালার্জি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি। আর এখানে নোহাদের কেক রেডি, বাট ওকে এখন কেকটা দেওয়া হয়নি, কেননা ও এখনও পর্যন্ত দুপুরের খাবারটা খায়নি। তো দুপুরে খাবার খাওয়া হয়ে গেলে ও যখন দু একবার কেকের কথা বলেছিল, ওকে ভুলিয়ে ভালিয়ে আমরা সাথে নিয়ে গিয়েছিলাম, আর যাতে করে কেকটা সন্ধ্যার সময় ও খায়। আমরা সেটাই আসলে ভাবছিলাম যে ভাত খাওয়ার পর পর ও কেক খেতে পারবে না, আর খেলেও হয়তো বা সমস্যা হতে পারে ছোটো বাচ্চা। তো দিনের মোটামুটি সব কাজকর্ম শেষে আমরা সবাই সন্ধ্যার একটু আগ দিয়ে ছাদে চলে আসলাম, আর নুহাদের সাইকেল আর একটা বল নিয়ে আসা হয়েছে। এই বলটা নুহাদ গিফট পেয়েছিল তার ছোট মামার কাছ থেকে, অর্থাৎ ইমন দিয়েছিল। তো যাই হোক, এই বলটা নিয়ে আমরা আসলে সবাই এখানে ছাদের উপরে খেলছিলাম আর ও মজা পাচ্ছিল, যেটি কিনা আগে আমরা কখনোই করিনি। নাও নাও নাও, তো লকডাউনের দিনে ছাদে ভালোই চলছিল আমাদের ফুটবল ম্যাচ। তো খেলা শেষে আমরা সবাই আবার নিচে চলে আসলাম, আর আপু এখানে নোহাদের কিছু পুরাতন গেঞ্জি বের করেছে, যেগুলো কেটে মেশিনে পাতিল ধরার জন্য কাপড়গুলো তৈরি করবে। তো যার কারণে আমি সাইজ করে প্রথমে কেটে দিয়েছিলাম, তারপরে আপু এখানে সেগুলো মেশিনে সেলাই করে নিচ্ছে। আপু বেশ আগে শিখেছিল সেলাইয়ের কাজ, বাট প্র্যাকটিস না থাকার কারণে অনেক কিছুই মোটামুটি ভুলে গিয়েছে। তো আমি আবার বললাম যে নতুন করে প্র্যাকটিস শুরু করলেই সব ঠিক হয়ে যাবে। তো আমি বেশ কিছুদিন আগে বাসায় কাঁচা আমের কিছু আচার তৈরি করেছিলাম, সেই আচারগুলো আমি কিছুটা বগুড়াতে নিয়ে এসেছি, আর সেগুলো এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম, নোহাদও খাচ্ছিল। তো এই ছিল আমার আজকের সারাদিনের ভ্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।